দেশের শিল্পর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ টেরিফ কমিশনের ভূমিকা ও অ্যান্টি ডাম্পিং কাউন্টারভেলিং ও সেফগার্ড মেজার্স সম্পর্কে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বাড়াইবার লাই এক সেমিনার বাংলাদেশ টেরিফ কমিশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের সভাকক্ষত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিয়ার কয়েল ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আর চিটাং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আলহাসকুল্লুর রহমানের সভাপতিতে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ টেরিফ কমিশনের যুগ্ম সচিব বেগম সেলিমা সুলতানা। আর বাংলাদেশ টেরিফ কমিশন আপনাদের সাহায্য করার জন্য কিন্তু সর্বক্ষণ দাঁড়িয়ে আছে। আপনারা যখনই আপনাদের কোনো প্রবলেম হবে আপনারা আমাদের কাছে আবেদন করবেন, আমরা সেই আবেদন নিয়ে কিন্তু যথাসাধ্য চেষ্টা করব এটাকে তো একটা সমাধানে নিয়ে যাওয়ার জন্য। এপ্রিল 7 তারিখ বুধবার সকাল 7:30 অনুষ্ঠিত এই সেমিনারত আরও উপস্থিত আছিল বাংলাদেশ টেরিফ কমিশনের যুগ্ম প্রধান রমা দেওয়ান, উপপ্রধান শারমিনা হাসিন ও সহকারী প্রধান মোহাম্মদ আব্দুল লতিফ। অ্যাকচুয়াল মালের দাম হলো আমরা কিনেছি $100, ওরা দেবে $300, প্রায় $300। এক নম্বর, দুই নম্বরের দিস ফলের দাম $500 লিটার দেয় ওরা, আর একজন $300। এই মালগুলি বাজারে আসি যখনই ওরা বিক্রি করে, আমাদের আজকে বাংলাদেশে 7টা যে ইন্ডাস্ট্রি আছে এটাতে আমরা সব সরকার কমসে আমার মনে হয় ২০০০ কোটি টাকার উপরে দেবে ট্যাক্স পায় না, আরও বেশি পায়, আমার মনে হয় ৫০০০ কোটি টাকার উপরে ট্যাক্স পায় সব মিলিয়ে। এবং মার্কেটটা তো ড্রপ করে দিচ্ছে, মেন করতে হলে মার্কেট হলে ড্রপ করে, আপনি আমি মাল বিক্রি করতেছি ১০,০০০, আপনি আমি যদি ১৫০ বিক্রি করেন তা আমার মালটা কী ভাবছেন ইন্ডাস্ট্রি বিক্রি করেন, এইগুলিকে দেখাশোনা করার দায়িত্ব কাস্টম কমার্স মিনিস্ট্রি এবং এদের ট্যারিফ কমিশন, আমাদেরকে বেশি কষ্ট হচ্ছে ট্যারিফ কমিশন। ট্যারিফ সার আমরা এত কিছু বুঝেছি, তারা কিছু বুঝে না, এই সেমিনারটা সব জায়গায় করেন এবং সরকারকে বুঝেন, আপনাদের উপর লেভেলে এটা বোঝান, এই ডাম্পিংটা যদি চেষ্টা করা না যায় এটা বলি না, সেটা আমাদের সিএসএফ বলি না, সিএসএফ বলি না, আরও অন্যান্য একটা প্রোডাক্ট আছে সেখানে ডাম্পিং আছে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।